আমরা আছি পশ্চিম মেদিনীপুরের বেলদার খাকুরদা প্রাথমিক বিদ্যালয়ে। এখানে দীর্ঘ লাইন সকাল থেকেই পড়েছে এবং সেই লাইনে ভোট দিয়ে বেরিয়ে এসেছেন সূর্যকান্ত মিশ্র, রাজ্যের বিরোধী দলনেতা। সূর্যদা, প্রথমেই বলি যে এই সম্ভবত এই রাজ্যের সবচেয়ে হেভিওয়েট ভোটার আপনি, আপনার দলেরও বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, গৌতম দেব, ওয়েট বেশি হবে আমার চাইতে। এখানে অনেকে আছেন হয়তো যার ওয়েট আমার চাইতে বেশি হবে, আমি তো 70 কেজির কম। সুজিত, আর একটা কথা জিজ্ঞেস করবো, যে পশ্চিম মেদিনীপুর, আপনি এখানকার বিধায়কও, একটা সময় বামেদের দুর্ভেদ্য ঘাটি ছিল, তো সেই জায়গায় বেশ কিছু পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতে আসন তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, এটি কি স্রেফ শাসক দলের সন্ত্রাস না আপনাদের দুর্বলতা? না, শাসক দলের সন্ত্রাস তো আছেই, কিন্তু কোনো দুর্ভেদ্য ঘাঁটিতে যদি কেউ ভেদ করতে পারে তাহলে ঘাঁটিটা শক্ত ছিল কিনা দেখতে হয় সবসময়। মানে ঘাঁটি শক্ত ছিল না এতদিন মনে হচ্ছে? সেটা আমরা বলেছি, আমাদের দুর্বলতা কি সেটা আমরা 4 বছর ধরে কি তার আগেও বলেছি যে কোথায় কোথাও আছে, কিন্তু শেষমেশ মানুষ তারা অভিজ্ঞতা থেকে শেখেন এবং তারাই শেষ কথা বলেন, সেটার উপরে আমাদের বিশ্বাস আছে, সে বিশ্বাস কখনো হারাইনি আমরা। ধরুন যে খাকুরদা প্রাথমিক বিদ্যালয়ে আপনি ভোট দিলেন, শোনা যাচ্ছে সেখানকার যে আপনাদের দলের প্রার্থী সেখানকারই ভোটার না, মানে এখানকারই ভোটার না, এটা কি একটা দুর্বলতা না? বুঝলাম না, আমাদের দলের প্রার্থী মানে এখানকার স্থানীয় ভোটার না, মানে এই বুথের ভোটার না? হ্যাঁ, তার মানে এখান থেকে প্রার্থী দেওয়ার মতো পরিবেশ ছিল না, তার মানে ভয় পাচ্ছেন লোকে প্রার্থী হতে, এটাই, এটা তো দেখিয়ে দেয় যে এটা সুস্থ স্বাভাবিক লক্ষণ না।